আসসালামু আলাইকুম, আমি সাইদ আফিদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে তিনটা টুলস দেখাবো ফটোশপে, রেক্টেঙ্গেল টুল, পেন টুল এবং টাইপ টুল, এই তিনটা টুলস দেখাবো। আমি আপনাদেরকে ভিডিওটা ফটোশপ 2017 দিয়ে দেখাইতেছি, আর আপডেটগুলো তো হয়তো আরও ইজিতেই দেখা যাবে। যদি ফার্স্টে রেক্টেঙ্গেল টুলটা দেখি, ক্লিক দিলে দেখবেন যে নামগুলো শো করতেছে, এই যে রেক্টেঙ্গেল টুল, এই যে ক্লিক দিলাম, ঠিক আছে, আবার ক্লিক দিই, দেখেন নতুন নতুন শেপ আসতেছে। আমি কিন্তু এগুলো ইলাস্ট্রেটর খুব ভালো করে দেখাইছি, ইলাস্ট্রেটর এবং ফটোশপ খুব বেশি একটা ডিফারেন্স নেই, মানে এগুলাতে ইলাস্ট্রেটরে যেভাবে শেপ নিয়েছেন ঠিক সেমভাবেই। আপনি ইচ্ছা করলে যে উপরে ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে, এখান থেকে কি আপনি কালার চেঞ্জ করতে পারেন, এই যে কালার স্ট্রোক দিতে পারেন ইচ্ছা করলে, এই যে এখানে স্ট্রোকসের, এখানে যদি নেন দেন একটা তিসিনের মতো ক্লিক করতে আছে, স্ট্রোক বাড়াইতে কমাইতে পারেন, স্ট্রোকটা সাদা দিকে খুব বেশি একটা বোঝা যাইতেছে না, এখান থেকে যে আপনি লাইন নিতে পারেন এরকম আর কি। এছাড়াও আপনার আরেকটা ওই লগা, আপনার এখানে যদি শো না করে অন্য আরেক জায়গায় শো করবে, উইন্ডোজ প্রপার্টিস, এই যে প্রপার্টিস অপশানটা, এখান থেকেও আপনি কালার টালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার স্ট্রোক দিতে পারবেন, এখানে ইচ্ছা করলে স্ট্রোকটা বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনি এই যে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন এরকম আর কি। আপনি ইচ্ছা করলে যে চারদিক থেকে কোণা নিতে পারেন, ধরেন আমি নতুন আরেকটা নিলাম, দেখেন এখানে কিন্তু লিঙ্ক করা, স্ট্রোকটারও অফ করে দিই, দেখেন এখানে কিন্তু লিঙ্ক করা, লিঙ্ক করা থাকলে আপনার যেদিক থেকে টান দেন চারদিক থেকে কি কোণা হবে, কিন্তু আমি যদি লিঙ্কটা অফ করে দিই, এই যে অফ করে দিলাম, এখন শুধু যদি দিই তাহলে বাম দিকে কোণা হবে, এখন যদি ডান দিকে দিই শুধু ডান দিকে কোণা হবে, আবার যদি লিঙ্কটা দিই তাহলে কি চারদিক থেকেই হবে। তাহলে আপনারা প্রপার্টিসের কাজটা বুঝতে পারছেন, মানে একটা শেপকে কালার স্ট্রোক ইত্যাদি যদি উপরে শো না করে আপনারা প্রপার্টিস থেকে আনতে পারেন, এই যে উইন্ডোজ প্রপার্টিস, ঠিক আছে, প্রপার্টিস থেকে আপনারা স্ট্রোক ইত্যাদি দিতে পারেন, এরপরে এই যে আপনারা স্ট্রোকটারে কোণা কোণি দিতে পারেন, এরকম রাউন্ডভাবে দিতে পারেন। এগুলো কিন্তু আমি ইলাস্ট্রেটরে খুব ভালো করে দেখাইছি, যদি ইলাস্ট্রেটরে বুঝে থাকেন তাহলে ফটোশপও বুঝবেন, আর যদি ইলাস্ট্রেটরে না বুঝেন ফটোশপও তাহলে বুঝবেন না, কারণ সেম, একদমই সেম, ঠিক আছে। এরপরে যদি আমি দেখি, এরপর আছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটা একটু চার একটু চারদিকে হবে, রাউন্ডের মতো হবে, আর এখানে কিন্তু সরাসরি কোণা এরকমই আর কি। আমি কিছু খালি করি, এই যে খালি করলাম। এরপরে আছে ইলিপস টুল, ইলিপসটা হয়েছে গোলাকার হয়ে আসবে বৃত্ত, আপনি আমি যেভাবে টান দিতে আছি চারদিক থেকে কিন্তু সমান হয়নি, আপনি ক্লিক করার পরে শিফট এবং অল্টার, অল্টার যদি ক্লিক করেন তাহলে কি চারদিক থেকে সমান হবে। আমি কিন্তু ভিডিওটা 2017 দিয়ে দেখাইতেছি, আরও আপডেটগুলো হয়তো আরও ইজিতেই করা যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে আছে আপনার পলিগন, পলিগনে ক্লিক করলাম, ছয়টা কোণা, আপনার পলিগনে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশান আছে সাইড, আমি ইচ্ছা করলে পাঁচটা সাইড নিতে পারি, চারটা সাইড নিতে পারি, সাতটা সাইড নিতে পারি, নিজের ইচ্ছা মতো, ধরেন আমি ছয়টা সাইড নিলাম, এই যে ক্লিক দিলাম, এখানে ধরেন আমি আট সিলেক্ট করলাম, আবার দিলাম, দেন আটটা আসছে। আমি যদি সেখানে সেটিংয়ের অপশানটা স্মুথ দিই, ঠিক আছে, এটা কর্নারগুলো কি স্মুথ আসবে, যদি স্টারটা সিলেক্ট করে দিই আর কি, স্টার দিলে যে স্টার আসবে, স্টারের স্মুথ আসবে আর কি। আমি যদি যে স্মুথটা অফ করে দিই তাহলে স্টারগুলো কি কোনাকুনি আসবে, আর যদি এখানে দিই স্মুথ দিই তাহলে কি স্মুথ হয়ে আসবে। আমি ইচ্ছা করলে এখানে পার্সেন্টেজটা কমাইতে বাড়াইতে পারি, তাহলে স্টারটা আরও কমবে বাড়বে, যে দেখেন কমে গেছে গা। আমি যদি আরও কমাই, দুই দিলাম ধরেন, ধরেন নতুন করে একটা নিলাম ছয় গুণার, ঠিক আছে, এরকম আসছে, আপনার কোণাগুলো কিন্তু আরও বাড়াইতে হয়, যে স্টারে ক্লিক করে যে আপনি ইচ্ছা করলে 1% দিতে পারেন, 1% দিলে আর একটু কম হবে। এখন যদি আপনি এই যে এখানে আরও বাড়াই দেন তাহলে কিন্তু কোণাগুলো আরও বেশি হবে, ঠিক আছে, কিন্তু এখানে যদি আবার কম দেন তাহলে কি কম করে হবে এরকম আর কি। আর যদি আপনি যে এই সবগুলো মার্ক অফ করে দেন তাহলে জাস্ট শেপ আসবে, মানে কোণাগুনি এরকমভাবে আর কি। এরপরে হচ্ছে আপনার লাইন টুল,
এই যে লাইন টুল ক্লিক করলাম, শিফট ধরে দিলে চারদিক থেকে সমান হয়ে আসবে সমান অ্যাঙ্গেলে, ঠিক আছে, একদম সোজা স্ট্রেট। আমি শিফট ধরে শিফট ক্লিক করার পরে কিন্তু ক্লিক দিতেছি এই কারণে সমান, আর শিফট সারা যদি দেন দেখবেন যে সোজা হবে না। এই যে আমি এখন শিফট সারা দিতেছি, কি হইতেছে না, সোজা হয়ে হইতেছে না, এরকম আর কি লাইন টুলটা। এরপর হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল মানে অটোমেটিক কিছু শেপ দেওয়া আছে ভিতরে, যে উপরে ক্লিক করলে এখানে বেশ কিছু দেওয়া আছে। আপনি যে এখানে এই যে সেটিং এর আইকনটা ক্লিক করে যে ওয়ালে ক্লিক করলে, আরো ওয়ালে ক্লিক করে অ্যাপেন দিবেন, আরো নতুন কিছু শেপ আসবে আর কি। এখানে কিন্তু আপনার বেশ কিছু আইকন দেওয়া হয়েছে, মেসেজ এর আইকন, ইচ্ছা করলে এখান থেকে মেসেজ এর আইকনটা ব্যবহার করতে পারেন, হোমের আইকন এরকম আর কি, এই যে সার্চ এর আইকন। আমি যেভাবে ক্লিক দিতেছি এই কারণে সমান হইতেছে না, কিন্তু আমি যদি শিফট এবং অল্টার চেপে দিই তাহলে কি চারদিক থেকে সমান হবে, চতুর্দিক থেকে সমান হবে। আর যদি শিফট ধরে দিই তাহলে একদিক থেকে বড় ছোট হবে, ঠিক আছে। আর যদি শিফট অল্টার কিছুই না চাচ্ছেন এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে গেল। তো এরকমভাবে আপনার বেশ কিছু দেওয়া আর কি, এই যে কাস্টম কাস্টম শেপ টুলে বেশ কিছু শেপ দেওয়া। আপনি ইচ্ছা করলে শেপ ক্রিয়েটও করতে পারবেন নতুন, আমি আরেকটা ভিডিওতে কীভাবে শেপ ক্রিয়েট করতে হবে এটা দেখাবো, খুবই সিম্পল। এরপর রেক্টেঙ্গেল টুলটা দেখলাম, আমরা এখন দেখবো পেন টুলটা, ঠিক আছে। পেন টুলে এই যে পেন টুল, পেন টুলে ক্লিক করলাম, নিজের ইচ্ছা মতো এইভাবে পেন টুল সিলেক্ট করতে পারবেন আর কি। আপনি যদি এই যে এখানে সেটিং এর আইকনটার মধ্যে যে রাবার ব্যান্ড এই মার্কটা না দেন তাহলে কিন্তু আবার কই নিতেছেন, এই যে আমি মাউসটা নিতেছি দেয়া যাইতেছে না, ঠিক আছে, এই যে কই নিতেছি দেয়া যাইতেছে না। কিন্তু আমি যদি রাবার ব্যান্ডের মার্কটা দেয়া দিই তাহলে কিন্তু আমি মাউসটা কই নিতেছি দেখা যাইতেছে এরকম আর কি। এরপর আছে ফ্রি ট্রান্সফর্ম। আমি যে ফ্রি ট্রান্সফর্ম হয়েছে, আপনি আপনার ইচ্ছা মতনে মাউসটা না সাইড়ে নিজের ইচ্ছা মতো এইভাবে নিতে পারেন। এই যে আমি একটা নিউ লেয়ার ক্লিক করে কি করতে পারতাছি, নতুন একটা শেপ বানায় ফেলছি। পেন টুল এবং ফ্রি ট্রান্সফর্মের পার্থক্য হচ্ছে পেন টুল হয়েছে আপনার নিজের ইচ্ছা মতো নেই, ঠিক আছে, যেদিকে ঘুরাবেন স্ট্রেট যাবে সোজা, ঠিক আছে। কিন্তু আপনি যদি ফ্রি ট্রান্সফর্ম দেন নিজের ইচ্ছা মতো এভাবে দিতে পারবেন, ঠিক আছে। এরপর আছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, এখানে যদি আমি নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, এই যে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ঠিক আছে, নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, ঠিক সেম ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটর কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে দেওয়ানোর জন্য, ইলাস্ট্রেটরটা যদি বুঝেন তাহলে ফটোশপটা বুঝবেন কাজে কি। এরপর আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যদি মাইনাস করে দিতে চান, কাইটে দিতে চান, ক্লিক দিলাম, এই যে শেষ, এখানে ক্লিক দিই, দেন কাইটে গেছে, ক্লিক দিই, এই দেন কাইটে গেছে, এরকম আর কি। এরপরে আছে আপনার কনভার্ট পয়েন্ট টুল। এটা যদি আমি ধরেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখন আমি টান দিই, এই যে টান দিই, দেন বাইকে যাইতেছে। এটা সোজার জন্য আপনি কন্ট্রোল সাইপে টান দিবেন, এই যে কন্ট্রোল সাইপে টান দিই, এখন দেন আপনার ইয়াতে আছে। এখন যদি আপনি এখানে একটা ক্লিক দেন দেখবেন যে মানে রাউন্ডটা কোনাকুনি হয়ে যাবে, এই যে কোনাকুনি হয়ে গেছে, এটা যদি আমি টান দিই নষ্ট হয়ে এভাবে মানে আপনার কন্ট্রোলে থাকবে না, কিন্তু নতুন একটা শেপ হয়ে গেছে, কিন্তু আমরা নতুন একটা শেপ বানাইছি। কিন্তু যদি আপনার কন্ট্রোলে রাখতে চান তাহলে কন্ট্রোল সাইডে এইভাবে টান দিবেন নিজের ইচ্ছা মতো, যেখানে ইচ্ছে এভাবে নিতে পারবেন, ঠিক আছে। এরপর কন্ট্রোল সাইডে দিয়ে যদি জাস্ট মাউসে এখানে একটা ক্লিক দেন এরকম কোনা কোনি বানাইতে পারবেন আর কি, এরকম আর কি। এরপর হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের কাজটাও ইলাস্ট্রেটরের মতোই, ফটোশপ ইলাস্ট্রেটর আমরা যেভাবে করছি ঠিক সেমভাবে। এই যে এখানে টাইপ টুলে ক্লিক করলাম, ফার্স্ট হয়েছে হরিজেন্টাল টাইপ টুল, ক্লিক করলাম, নিজের সুবিধা মতো যা ইচ্ছা তা লেখলেন, ঠিক আছে। আপনি টাইপ টুলে ক্লিক করার পরে, এই যে টাইপ টুল ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করার পরে এই যে এখানে ইচ্ছা করলে উপর থেকে ফ্রন্টের নামটা চেঞ্জ করতে পারবেন, এরপর বোল্ড ইটালিক রেগুলার আন্ডারলাইন যা ইচ্ছা তা দিতে পারেন, ইচ্ছা করলে যেভাবে ফ্রন্টের সাইজটা বাড়াইতে কমাইতে পারেন। এখানে কিন্তু সাইজ এখানে আপনার 72 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এই যে আপনি টি এর উপরে নেওয়ার পরে টি চিহ্ন আসতেছে, নিজের ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারবেন। এখানে বেশ কিছু অপশান আছে এগুলো দেখতে পারেন। এরপর এগুলো আছে লেফট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, ডান বাম মিডিল, এগুলো দেখতে পারেন। ঠিক ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের যেমন ব্যবহার করছি ঠিক সেমভাবে আমরা এরকম করতে পারি। এই যে এখানে আপনার আর্স আছে, এই যে আমরা
আমরা ইলাস্ট্রেটরে যেমন আর্ট দেখছিলাম এরকম আর কি। এখানে আরেকটু যদি আপনি এভাবে মাউস ঘোরান তাহলেও হবে, ঠিক আছে। ইচ্ছা করলে যদি এখান থেকে কমায় বাড়ায় নিতে পারেন, এই যে কমায় বাড়ায় নিতে পারেন, হরিজেন্টাল ভার্টিক্যাল এভাবে দিতে পারেন। ক্যান্সেল দিলাম। এরপর আছে আপনার ভার্টিক্যাল টাইপ টুল। হরিজেন্টাল আর ভার্টিক্যাল সেম, হরিজেন্টাল হচ্ছে ডান বাম যাবে আর ভার্টিক্যাল উপর নিচ, এই যে উপর নিচ, উপর থেকে নিচ দিকে যাবে আর কি, এরকম, ঠিক আছে। এরপর আছে আপনার ভার্টিক্যাল টাইপ মার্স টুল এবং হরিজেন্টাল টাইপ মার্স টুল। এটা যদি আমি একটা ইমেজের উপরে দেখাই তাহলে সহজে বুঝবেন। ধরেন আমি ইমেজটা এখানে লিখলাম, আমার নামটাই লিখলাম ধরেন, ঠিক আছে। ধরেন আমি লেফট অ্যালাইনমেন্ট দেওয়া সাইজটা আর একটু বাড়াইলাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে। দেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি এটাকে টান দিই, দেন সুবিধা সুন্দর করে কাটতে গেছে এই নেচারটার উপরে। দেখেন সহজে কিন্তু আমি এই টাইপ টুলের মাধ্যমে কাটতে পারছি। আমার ধরেন এই যে এই গাছগুলা দরকার, এই গাছগুলা যেন টেক্সটের ভিতরে থাকে, লিখলাম ঠিক আছে। দেখেন কাটতে গেছে খুব সুন্দর করে কাটতে গেছে। আমি এই লেয়ারটা টানি যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু খুবই মজার একটা কাজ। আপনি ধরেন মেসি বা মেসির রোনালদোর উপরে মেসির ইমেজের উপরে মেসির নামটা লিখবেন, এরকমভাবে মেসির ইমেজটার উপরে ভাবে লিখতে পারেন, রোনালদোর ইমেজটার উপরে রোনালদোর একটা পিকচার রেখে লেয়ারের ভিতরে এরকম লিখতে পারেন। তো এরকমভাবেই ভার্টিক্যাল টাইপ হরিজন্টাল টাইপ মানে উপর নিচে যেখানে দিই দি সিলেক্ট দিলাম, এই যে উপর নিচ, ঠিক আছে, টান দিই মানে কি উপর নিচ এরকমভাবে আর কি। মানে যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি এইভাবে সিলেক্ট করে কাইটটা নিতে পারেন, ঠিক আছে। তো আশা করি এই তিনটা টুলস বুঝতে পারছেন, রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল, পেন টুল এবং টাইপ টুল। ইলাস্ট্রেটরে যেভাবে করছেন ফটোশপও সেম, খুব বেশি একটা ডিফারেন্স নেই। ইলাস্ট্রেটরটা যদি বুঝেন তাহলে ফটোশপটা বুঝবেন। আর আমি আবার বলতেছি এটা কিন্তু আমি 2017 দিয়ে দেখাইতেছি ভিডিওটা, আরও আপডেটগুলো হয়তো বা আরও সহজে কাজ করতে পারবেন সামনে। তো আশা করি যারা আশা করি বুঝতে পারছেন, যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।